এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু সত্যি হয়েছে এবং কি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু বৃষ্টি হানা দিয়েছে এবং বৃষ্টির হানার কিন্তু মানে সময়টা যদি বলি সেক্ষেত্রে কিন্তু বেশ লম্বা সময় ধরেই বৃষ্টি হচ্ছে। যদিও ইনিংস ব্রেকে বৃষ্টিটা শুরু হয়েছে, যে কারণে কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে ওভার কাটা হলো সেখানে কম কাটা হবে। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি কাট অফ টাইম নির্ধারণ করা হয়েছে 9:30 পর্যন্ত। সেক্ষেত্রে যদি এর মাঝে বৃষ্টি থেমে যায় সে এবং কি মাঠ খেলার উপযোগী হয়, খেলা মাঠে গড়াবে, তারপরও যদি বৃষ্টি চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ পরিত্যক্ত হতে হবে। নিশ্চয়ই বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অন্যতম একটি দিন, বাংলাদেশ তাদের দলীয় সর্বোচ্চ সংগ্রহটি করেছে আজকের এই ম্যাচে। মুশফিকুর রহিম দুর্দান্ত খেলেছেন এবং কি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের কোনো ব্যাটসম্যান দ্রুততম সেঞ্চুরি এটি 60 বলে 100 রানের ইনিংস খেলেছেন। সে জায়গায় নিশ্চয়ই আজকের ম্যাচটি নিশ্চয়ই সবাই প্রত্যাশায় রয়েছেন যে আসলে জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ, কিন্তু ওই বেরসিক বৃষ্টি কিন্তু মাঝে হানা দিয়েছে। এবং আমরা গতকাল থেকে বলছিলাম, আবহাওয়া অফিসের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও কিন্তু সেই আভাসটা দিয়েছিল, তা সেটাই কিন্তু সত্যি হয়েছে। তবে শুরুর দিকে যেমনটা ছিল যে কিছুটা কম পরিমাণে বৃষ্টি ছিল এবং কি আস্তে আস্তে কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং কি বাড়ার যে পরবর্তীতে কিছুক্ষণ বাড়ছে কিছুক্ষণ কমছে এবং কি বৃষ্টির সাথে কিন্তু বাতাসও হচ্ছে, সে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যেন কোনো সুখবর দেওয়ার সুযোগ হচ্ছে না যে পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন দেখার বিষয় বৃষ্টি কখন থামে এবং কি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়। তো দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।